কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সি আর তহবিলের আওতায় ত্রিপুরা সরকার বিগত তিন বছরে এক টাকাও পায়নি ওএনজিসি গেইল নেপকো এয়ারটেল রিলায়েন্স জিও ছোট ত্রিপুরায় ব্যবসা চালিয়ে প্রচুর মুনাফা লাভ করছে সামাজিক দায়বদ্ধতা রক্ষার বেলায় অসরিম্ব একটি সাম্প্রতিকতম সমীক্ষায় দেখা গেছে সিএসআর তহবিল প্রাপ্তির বিষয়ে ত্রিপুরা সারা দেশের মধ্যে বত্রিশ নম্বরে রয়েছে এক নম্বরে যথারীতি মহারাষ্ট্র দু সালে প্রণীত ভারতীয় কোম্পানি অ্যাক্টের একশো পঁয়ত্রিশ নম্বর ধারায় সুনির্দিষ্টভাবে বলা আছে যে প্রতিটি লাভজনক কর্পোরেট সংস্থা তাদের মুনাফার ন্যূনতম দুই শতাংশ সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয় করবে ত্রিপুরায় এর কোনো বালাই নেই রাজ্য সরকারের শীর্ষ স্তরের কিছু আমলা এ বিষয়ে অবগত থাকলেও সিএসআর তহবিলের প্রাপ্য অংশ আদায়ের ব্যাপারে সরকারিভাবে তেমন কোনো নেওয়া হয়নি ওএনজিসি গেল নিপকো এয়ারটেল রিলায়েন্স জিও টাটা এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এই সবকটি কোম্পানি সুচতুর দায়িত্ব এড়িয়ে যায় ওএনজিসি এবং গেল বিক্ষিপ্তভাবে সামাজিক এবং ক্রীড়াক্ষেত্রে কিছু দান দক্ষিণা করলেও তা কখনোই বার্ষিক দুই শতাংশে পৌঁছে না প্রাপ্য সিএসআর তহবিল আদায়ের ব্যাপারে বিলম্ব হলেও উদ্যোগে হয়েছে রাজ্য সরকার সরকার পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের উদ্যোগে সোমবার থেকে রাজধানীর এক হোটেলে দুদিন ব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে বিভিন্ন দপ্তরের মাঝারি থেকে নিচু স্তরের আধিকারিকরা এই কর্মশালায় যোগ দিয়েছেন সিএসআর তহবিল আদায়ের পদ্ধতি এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের অবগত করাতে রাজ্য সরকার লক্ষ্য নামক একটি সংস্থাকে দায়িত্ব দিয়েছে সোমবার দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন পরিকল্পনা দপ্তরের সচিব এলটি ডারলং এবং অর্থ দপ্তরের সচিব বপুর বোরায় And if you see the picture of the CSR funding, I think we stand somewhere in the 32nd uh, position in the entire states. Where in all, overall in India, there are 28 states and 8 uh, union territories. If I'm wrong, I may be corrected. So, 36, out of that, we are somewhere at 32. So, you can very well sense what is our position in terms of uh, CSR funding. There are a lot of scopes. biroreport agortola tv